নমস্কার দেখছেন বাংলাদেশ জনতা এক্সপ্রেস টি আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রজিৎ এই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে সেই মর্মান্তিক ঘটনা ঘটেছে কি হয়েছে না নিভে গেছে সেই প্রাণ প্রথম বর্ষের পড়ুয়া অর্থাৎ স্বপ্নদীপ তার মৃত্যু হয়েছে এবং গ্রাউন্ড জিরো এ জনতা এক্সপ্রেস এবং সেই প্রশ্ন যাচ্ছে তার মৃত্যুর জন্য দায়ী কে একদিকে এসএফআই বলছে আমরা বাবা কিছু জানি না টিএমসি বলছে এসএফআই দোষী বিজেপি বলছে টিএমসি আর এসএফআই মিলেই তো খুন করেছে তবে সাধারণ মানুষের মনে থেকে অনেক প্রশ্ন তবে তারা প্রশ্ন করতে ভয় পায় আর তাদের হয় এবার প্রশ্ন করবো আমি এদের প্রত্যেককে তার কাছে পরিচয় করাবো আজ বাংলা পক্ষের হয়ে রয়েছে আমাদের সঙ্গে রানা রয়েছে রয়েছে অর্কদীপ্ত বামেদের হয়ে আজ কথা বলছে পাবেল জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে রয়েছে দেবারতী সরকার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রয়েছে কৃষ্ণেন্দু আমাদের সঙ্গে বামের তরফ থেকে রয়েছে চয়নিকা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরেকজন বক্তা রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিজেপির বক্তা জ্যোতি চট্টোপাধ্যায় এবং রয়েছেন বামেদেরই আরেকজন বক্তা আফরিন আমি একটু প্রথমে বিজেপিকে দিয়ে শুরু করি যদি তাই একটা বারংবার গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে কোথাও গিয়ে এই যখন মর্মান্তিক মৃত্যু হচ্ছে বারংবার একটা প্রশ্ন রাজনীতি কেন হচ্ছে আরে বাবা যাদবপুর মানে নাকি রাজনীতি এখানে নাকি দাদা কালচার চলে সত্যি কি তাই হয়েছিল কি হয়েছিল কি না হয়েছিল সেটা তো আমরা যেহেতু কেউ যারা এখানে উপস্থিত রয়েছে কেউ বলতে পারবে না কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে এই ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি এই কিছু দূরে এখান থেকে কিছু দূরে অধ্যাপক আমাদের সিটিং ভাইস চ্যান্সেলর গোপাল সেনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল এই বামপন্থীদের দ্বারা সেটাও আমরা দেখেছিলাম বাংলার মানুষ এবং এইখানে যে র্যাগিংয়ের চরিত্র ওই র্যাগিংয়ের যে ঘটনা এটা তো আজকে থেকে নয় দীর্ঘদিন ধরে চলছে তখনও অনেক কমপ্লেন জমা পড়েছে কোনো অ্যাক্ট করা হয়নি সেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকেও এবং যারা এখানে দায়িত্বে রয়েছে অর্থাৎ আফসু মানে আর্ট ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়ন এখন কারা দায়িত্ব রয়েছে বামপন্থীগুলোর দায়িত্ব রয়েছে তারা কিন্তু বারবার করে একটা জিনিসে বিরোধিতা করে গেছে সেটা হচ্ছে সিসিটিভি লাগানোর আজকে যদি সিসিটিভি লাগানোর ব্যবস্থা করে তো তুমি জানো না এখান থেকে কিছু দূরে কীরকমভাবে মদের আসর বসে এই ইউনিভার্সিটি কাউন্টার নেবো তাই এরকম হয় নাকি ইউনিভার্সিটিতে দেখুন এই এর বলার আগে যিনি বললেন তিনি অনেক কথাই বলতে চাচ্ছেন যে এখানে কি হয়েছে না হয়েছে ওনাদেরকে সবার ফার্স্টে বলতে চাইছি যে এই যে আইআইটিগুলোতে সুইসাইড হয় সেখানে সিসিটিভি আছে ঠিক আছে সেখানে হচ্ছে যে ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা কোনো বাম রাজনীতির সাথে যুক্ত নয় ইউনিয়ন নেই কিছু নেই সেখানে মৃত্যু বন্ধ করতে পেরেছি আমরা এই যে বিজেপির গভর্নমেন্টটা চলছে সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে রোহিত বেমুলা সে মারা গেল বিজেপির হাতে খুন হয়েছে বলেই তো আমরা মনে করি প্রাতিষ্ঠানিকভাবে তাকে খুন করা হয়েছে এই যে আনিস খান তৃণমূলের হাতে মারা গেছে আমরা জানি তারা এখানে দাঁড়িয়ে রয়েছে ফলত এই যে কথাগুলো এখানে এনে তারা হচ্ছে যে বিভিন্ন রকমভাবে বামপন্থী সংগঠনগুলোকে কালিমাদিপ্ত করার চেষ্টা করছে এসএফআইকে কালিমাদিপ্ত করার চেষ্টা করছে এসএফআই একমাত্র অর্গানাইজেশন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে র্যাগিংয়ে একদম নেতৃত্ব দিয়ে কথা বলেছে এবং র্যাগিংয়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে তৃণমূল কি বলছে কৃষ্ণেন্দু কোথাও গিয়ে কিন্তু একটা কথা বললো যে এসএফআই একমাত্র সংগঠন যাদবপুরের বুকে দাঁড়িয়ে যারা অ্যান্টি র্যাগিং নিয়ে কথাবার্তা বলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখন বর্তমানে কারণেই তো আজকে স্বপ্নদীপের স্বপ্নটা নিভে গেল অ্যান্টি র্যাগিং নিয়ে কথা বলছে বলেই তো স্বপ্নদীপের মতো একটা নিষ্প্রাণ একটা একটা নিষ্পাপ একটা ছেলেকে মেরে ফেললো ওরা আজকে অ্যান্টি র্যাগিং নিয়ে কথা বলছে বলেই আজকের এসিসিটিভির আওতায় এরা আসতে চাইছে না বেসিক্যালি 34 বছর রাজত্বটা চলে যাওয়ার পর কোথাও তো গিয়ে একটা আশ্রয় নিতে হবে তো এই যাদবপুর বা প্রেসিডেন্সি এরকম কিছু বিশ্ববিদ্যালয় আছে সেখানে গিয়ে নিজের হাতটাকে আরও লাল করে ফেলছে এই তো এদের নেচার আবার এরা বড় বড় কথা বলছে আমি জানি না আমাদের আমার বোন কতদিন ধরে এসএফআইটা করছে হয়তো এই যন্তরমন্তর ঘরে ঢুকিয়ে দিয়ে ওর ব্রেনটা ওয়াশ করে দিয়েছে কি মনে হচ্ছে নীলাদ্রিদা বারংবার তৃণমূল এক কথা বলছে বিজেপি এক কথা বলছে বাম এক কথা বলছে কি বলবে দেখুন র্যাগিং হোক আমরা কেউই চাই না মৃত্যু হোক ও কেউ চায় না এখানে ইস্যু যেটা হচ্ছে সিসিটিভি আমার তৃণমূলের বন্ধু বললেন সিসিটিভি লাগানোর বিরোধিতা করছে এসএফআই যেটা খুব একটা সদর্থক পদক্ষেপ নয় কিন্তু আমার প্রশ্ন সেখানে এসে যায় রাজ্যের প্রশাসনের দায়িত্বে কে আছে তৃণমূল কংগ্রেসের সরকার তারা সে ব্যাপারে পদক্ষেপ কেন নেয়নি তাহলে কি আইএনডিআইএ জোটে যেহেতু তৃণমূল এবং বামেরা একসাথে আছে অর্থাৎ এসএফআইয়ের যে প্যারেন্ট দল এবং তৃণমূল কংগ্রেসের এই ছাত্র সংগঠনের যে প্যারেন্ট দল একসাথে হাত ধরাধরি করে আছে সেই জন্য বামেদের জন্য এই যাদবপুর ইউনিভার্সিটিটাকে কার্যত মুক্তাঞ্চল করে ছেড়ে দেওয়া হয়েছে সে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এটা জেনেও যে সিসিটিভি লাগানো হয়তো প্রয়োজন যেটা আমার তৃণমূলের বন্ধুই স্বীকার করলো আচ্ছা কোথাও গিয়ে একটা বিষয় দেবারতী বারংবার কিন্তু দেখা যাচ্ছে মৃত্যুর মধ্যেও সে নাকি কোথাও গিয়ে আবার ইন্ডিয়া জোট আসছে আরে বাবা মৃত্যুর মধ্যে ইন্ডিয়া জোট মানে লোকসভায় কি হবে তার প্রতিফলন এখন যাদবপুরে পড়বে আচ্ছা প্রথমেই আমি জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে দেবারতী বলছি যারা যারা রয়েছে তাদেরকে অনেক অভিনন্দন এবং আমরা অবশ্যই শোক প্রকাশ করব স্বপ্নদীপের মতো একটি উজ্জ্বল ছাত্র আমাদের ছেড়ে চলে গেছেন এবং এটা যাদের ব্যর্থতাতেই হয়ে থাকুক আমার মনে হয় আমি যখন ঢুকছিলাম এখানে দেখছিলাম বড় বড় করে লেখা ছিল জিরো টলারেন্স টু র্যাগিং তো আমার মনে হয় এই যে র্যাগিং বন্ধ করার দায়িত্ব
এটা কিন্তু আমাদের প্রত্যেকটি ছাত্র সমাজের প্রত্যেকটা ছাত্র এবং প্রত্যেকটা ছাত্রীর বর্তায়। এখানে এসএফআই এর যেমন দায়িত্ব বর্তায়, তারা এখানকার ছাত্র সংগঠনের মূল দায়িত্বে রয়েছে এবং অন্যান্য বামপন্থী সংগঠনরা যেমন দায়িত্বে রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের প্রশাসন যেটা চালাচ্ছে বর্তমানে তৃণমূল কংগ্রেস, তাদেরও দায়িত্ব বর্তায় যে এই যে ইউনিভার্সিটি যেখানে তারা অভিযোগ করছে যে এখানে মদ এবং নানান ধরনের অপকর্মের সাথে এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যুক্ত বা নানান ধরনের অভিযোগ করছে, সেগুলোকে বন্ধ করার দায়িত্ব কিন্তু আমার মনে হয় রাজ্য প্রশাসনের ওপরও পড়ে এবং তার সঙ্গে এসএফআই যেহেতু দায়িত্বে রয়েছে তাদের ওপরও পড়ে। তাহলে এসএফআই কোথাও গিয়ে কিছু দায়িত্ব পালন করছে না? কারণ বারবার তোমরা একটা কথাই বলছো যে দীর্ঘদিন ধরে এখানে এসএফআই এর সেই, অর্থাৎ কোথাও গিয়ে বিজেপি একটা কথা বললো যে বা তৃণমূলও বলছে রাজত্ব কায়েম রয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে একটা খুব ক্লিয়ার কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নে এসএফআই পরিচালিত একটা ইউনিয়ন রয়েছে এবং সেটা হচ্ছে যে বছরই ভোট হয়েছে সেই অনুযায়ী ভোট হয়েছে। কিন্তু আমরা যদি দেখি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ডিএসএফ রয়েছে দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে। ডিএসএফকে বাম সংগঠন বলা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কীভাবে একের পর এক নেতারা জড়িত হচ্ছে র্যাগিং এর কেসে। তার সাথে সাথে আমরা দেখছি ডাব্লিউটিআই এর যে নেতারা রয়েছে সে একদম মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছে। ডাব্লিউটিআই এই ইউনিয়ন পরিচালনা করে 25 বছর ধরে, ফলত তাদেরকে কোনোভাবে এসএফআই এর সাথে মিলিয়ে দিয়ে তৃণমূলের যেই প্রকাশ, এই যে প্রকাশ যে এসএফআই এরা আদতে এসএফআই এই কথাটা যে বলার চেষ্টা করছে, আসলে তারা এসএফআই নয়। তাহলে এবং সেই ক্ষেত্রে বলতে চাইছি যে আমরা যদি দেখি ডিএসএফ এর নেতা সেখানে হচ্ছে যে মোহিত, তিনি একজন হচ্ছে বিজেপির নেতা পরবর্তীকালে, তারপরে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে যে তৃণমূলের নেতা তন্ময় রায়, আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে যখন যাদবপুরে সবাই মিলে এক হয় লাল ঝান্ডারা, তখন তারা একটাই কথা বলে, আমার বাম হাতে সিগারেট ডান হাতে গাঁজার ছাই, আমরা হলাম এসএফআই। ঠিক আছে, এরা একদম বাজে কথা এদের বলতে পারো। আমরা এই ক্ষেত্রে বলবো যে আজকে স্বপ্নদীপ এখানে র্যাগিং করে তাকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে বলে যদি আনিস খানের খুনিরা এখানে আসে আমাদেরকে শেখাতে আসবে যে তারা বিচার চায়, তারা আনিস খানের খুনিদেরকে ধরতে পেরেছে, আমরা বলছি যে তারা আনিস খানের খুনিদেরকে ধরতে পারে না। এখানে না, এটা একদম অ্যাবসার্ড যে আনিস খানকে খুন করা হয়েছে বলে স্বপ্নদীপকে খুন করতে হবে, এটা অ্যাবসার্ড আইডিয়া, মানে দিস ইজ শেম। এখান থেকে কিছু দূরে অভিজিৎ চক্রবর্তী, উনি চেষ্টা করেছিলেন সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য, আমরা সবাই জানি অভিজিৎ চক্রবর্তীকে এই যে ডাব্লিউটিআই যার নাম বললো এসএফআই এরা সবাই মিলে ঘিরে ধরেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসে অভিজিৎ চক্রবর্তীকে যখন এক মিনিট আমি আসবো এক মিনিট, যখন সেই সৌরভ চৌধুরী অর্থাৎ যাকে সবাই বলছে সেই দাদা কেনে এত বছর ধরে ছিল সেই হোস্টেলে, তার ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে যে বিজেপির একটু ছাপ রয়েছে, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে, তারপরে তারাই বলছে আমি এসএফআই। এবার এসএফআই আর বিজেপির যে আঁতাতটা সেটাই তো। তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই যে ডাব্লিউটিআই ডিএসএফ এর নেতারা পরবর্তীকালে গিয়ে বিজেপি জয়েন করছে, আমরা দেখেছি নো ভোট টুর যে ক্যাম্পেনাররা ছিল কিভাবে সামিরুল হচ্ছে যে তৃণমূলের টিকিট হচ্ছে রাজ্যসভায় যাচ্ছে, ফলত তাদের নিয়ে তৃণমূল টু সব অর্পণ কি বলে এই বিষয়ে, সামিরুল ইসলাম নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিং করেছিল। এবার যদি সিপিআইএম বা এসএফআই এটা বলে যে তারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিংয়ে নেই, তারা বিজেপির পক্ষে আছে, সেটা তারা বলতে পারে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি শুধু একটাই কথা বলি। দেখুন, বাম মনস্কতা যেখানে থাকে, সিপিআইএম মনস্কতা যেখানে থাকে, সেটা মুক্তাঞ্চল হয় র্যাগিংয়ের, সেটা মুক্তাঞ্চল হয় নরপিশাচতার, সেটা মুক্তাঞ্চল হয় খুনিদের, সেটা মুক্তাঞ্চল হয় মাফিয়াদের। এবার যাদবপুরে সেটা প্রচণ্ড, এক মিনিট, এটা তুমি কি বেসিসে কথাটা বললে, এতগুলো অ্যালিগেশন দিলে কি বেসিসে বললে কথাটা? বলছি আমি সেটাই আসছি, যাদবপুরে এটা সম্পূর্ণভাবে আছে। এই যে ওরা বলে না যে যাদবপুর হচ্ছে আমাদের মুক্তাঞ্চল, আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে এই অভিজিৎ মুখার্জির কথা বলছিলেন জ্যোতিদা, অভিজিৎ চক্রবর্তী যখন এখানকার ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি যখন সিসিটিভি ক্যামেরা এখানে লাগাতে চান, যখন পুলিশ প্রশাসন যাদবপুরে আসে, তখন এরা হোক কলরব করে, আর সেই হোক কলরব স্বপ্নদ্বীপের সময় মুছে যায়। আজকে ওই সৌরভ চৌধুরী বলে যে ছেলেটা, তার ফেসবুক পোস্টে গেলে দেখা যাবে আনিস খানকে নিয়ে এত বড় বড় প্ল্যাকার্ড, আর এসএফআই তার বিরুদ্ধে একটা প্ল্যাকার্ড করতে গিয়ে তাদের 10 দিন সময় লাগাতে হয়। তো এরকম একদমই নয়। প্রথমত হচ্ছে যে ওনাদেরকে যাদবপুরের বাইরে বলে ওনারা হয়তো খবরগুলো জানেন না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তৃণমূল রয়েছে তাদের একটু প্রেস রিলিজটা নিজেরা গিয়ে আগে ভালো করে ঘাটুন, সেখানে গিয়ে সেখানে লেখা রয়েছে তারা ডাব্লিউটিআই ডিএসএফ, তারা কেউ এসএফআই নয়, ফলত এখান থেকে যে মিথ্যাচার করতে আসছেন এবং আমরা যে ক্যাম্পাসে আগুন জ্বালাবো বলেছিলাম সেটা আমরা ক্যাম্পাসে আগুন জ্বালাচ্ছি, প্রতিদিন 500,000-এর ওপর ছেলেরা মিছিল করেছে এবং আমরা যে দাবিগুলো করেছি। না, আমি বলি বিষয়টা হচ্ছে যে অভিজিৎ চক্রবর্তী স্পাইন দেখিয়েছিল, ওনার স্পাইন ছিল, মেরুদণ্ড ছিল, এবং মেরুদণ্ড থাকার জন্য উনি ডাইরেক্টলি বলেছিলেন সিসিটিভি ক্যামেরা আমি এখানে লাগিয়ে দেখাবো, কারো যদি বাবার বেটা থাকে আমাকে রুখে দেখাক। কে রুখে দেখিয়েছিল জানো? কে ওনাকে সাসপেন্ড করেছিল জানো? তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি ওই দিন অ্যাক্ট না করতেন, ওনাকে না সরাতেন, তাহলে আজকে যাদবপুর ইউনিভার্সিটি এই দুর্দশা কোথাও গিয়ে একদিকে সেই বাবা তৃণমূল চলে আসছে। পাবেল, আজকে উনি যে সিসিটিভির কথা বলছেন, এই যে পঞ্চায়েত নির্বাচনটা পেরিয়ে গেল,
যেখানে তৃণমূল বিজেপি যৌথভাবে গণতান্ত্রিক শক্তিগুলোর উপর আক্রমণ চালালো, প্রত্যেকটা বুথে তো সিসিটিভির নিদান ছিল। 53টা খুন আটকাতে পেরেছেন? 53টা খুন হয়ে গেল পশ্চিমবাংলার বুকে, সিসিটিভি আটকাতে পারেনি। আমরা বলছি সিসিটিভি শুধুমাত্র দোষী শনাক্ত করে, দোষীর শাস্তির বন্দোবস্ত সিসিটিভি করতে পারে না। সিসিটিভির মাধ্যমে আমরা ছাত্ররা ক্যাম্পাসে কী করছি, কোথায় ক্লাস করছি, কোথায় মত বিনিময় করছি, আমাদের ছাত্রছাত্রীদের মুক্ত মনের ওপরে যে সার্ভেলেন্স চাপানোর চেষ্টা, এই চাপানোর চেষ্টা বিজেপি প্রত্যেক দিন করে যাচ্ছে। এই প্রচেষ্টায় শিরানা ক্যাম্পাসে কতটা আগুন জ্বলছে এটা দেখতেই পাচ্ছে সবাই এই মুহূর্তে, ঠিক আছে? আমরা একটাই কথা বলবো, এখানে গ্রাম বাংলার ছেলেরা, জেলার ছেলেরা এখানে স্বপ্ন দেখে যাদবপুরে পড়াশোনা করার জন্য, তারা সাধ্যের বাইরে গিয়ে সাধনা পূরণ করতেছে। আরে সাধনাটা হলো কোথায়? প্রথম বর্ষের পড়ুয়া, প্রথম বর্ষের পড়ুয়ার সেই মৃত্যু ঘটলো। আরে সাধনা হওয়ার আগেই সাধনা শেষ হয়ে গেল। কেন দেখতে পাচ্ছি না যে তৃণমূল WTI DSF এর হয়ে কথা বলছে না, তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না? CPM নওশাদ সিদ্দিকীর হাত ধরে নিয়েছে, তাই জন্য হয়তো ওরা মাইনরিটি প্ল্যাকার্ডটা খেলতে পেরে। জানিস কি অদ্ভুত রকম ভাবে এই যে তৃণমূল যে সাম্প্রদায়িক, সেই রকম সাম্প্রদায়িকতার পরিচয় দিচ্ছে। আসলে তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিট মৃত্যু, কিন্তু স্বপ্ন তাইক আমাদের আগুন লাগানোর চেষ্টা করছে, ধর্মের নামে আমাদের মৃত্যু হচ্ছে, খক কলরব করছে। তৃণমূল এবং বিজেপির কথাবার্তা শুনে আমরা চলবো না। যাদবপুর বিপার কি কলঙ্ক, কিভাবে আন্দোলন করতে হয়, এবং স্বপ্নদীপের খুনি আমি বলি বিষয়টা হচ্ছে, তৃণমূল হোক, বিজেপি হোক, আমাদের ABBP হোক বা SFI হোক, প্রত্যেকটা সংগঠনের অধিকার রয়েছে তাদের বক্তব্য পেশ করার, সামনে রাখার। কিন্তু এই যে সংগঠনটা, অর্থাৎ SFI এবং বাম মনস্ক যতগুলো সংগঠন আছে, এরা অতি মানে অতীব ফ্যাসিস্ট, এরা লোককে কথা বলতে দেয় না। আর কাক মানে নাটক বলে ফ্যাসিবাদীর বিরুদ্ধে, এরাই তো বলে ফ্যাসিবাদীর বিরুদ্ধে। তাহলে ফ্যাসিবাদী তো ছিল স্ট্যালিন, ফ্যাসিবাদী ছিল মাও, এটা তো ইতিহাস বলছে, তারা তো কথাই বলতে। আমরা বলছি যে হিটলারের যে নীতি, সেই হিটলারের নীতি দেখে মোদি এখন মামিত শাহ চালানোর চেষ্টা করছে। বলুন SFI কে ফিদেল কাস্ত্রোর কাছে যেতে বলুন। বিজেপি চালায়, ফ্যাসিস্ট সরকার বিজেপি চালায়, তাদের কাছ থেকে আমরা ফ্যাসিবাদ শিখবো না। এখানে কোনো মতে এখানে যে অতি বামগুলো সংগঠন আছে, সেখানে TMCP হোক বা অন্য এখানে রাজত্ব করতে, বা বাংলা ছাত্রপক্ষ কাউকে রাজত্ব করতে দেবে না। এরা এখানে জঙ্গল রাজনীতি মতন চালায়, তারা ক্যাম্পাস জুড়ে কিভাবে তাণ্ডব চালায়, ছাত্র ভোট গুলো হতে দিচ্ছে না, ক্যাম্পাসকে কিভাবে দুর্নীতির আখড়া বানিয়েছে। এখানে হোল্ড করছে কি করে, ও পোস্ট হোল্ড করছে কি করে, যদি ইলেকশন না হয় ও পোস্ট হোল্ড করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই সেফ স্পেসটা দিয়েছি। এক মিনিট নির্বাচন, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, অফ্রেন্ড অফ্রেন্ড রানা, এক মিনিট। ছাত্র নির্বাচনটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ যে এরকম মৃত্যু কেন হবে। একটা দেশের প্রথম 5টা ইউনিভার্সিটির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আসে, NIR র্যাঙ্কিং খুললেই প্রথম 1 থেকে 4 মধ্যে দেখা যায়। সেখান থেকে এরকম ঘটনা কেন ঘটবে আমি উত্তর দেবো, নীলাজিরা এরকম ঘটনা কেন ঘটছে বারবার? না না, ছাত্র মৃত্যু কেউই চায় না। আমি মনে করি এখানে যারা যারা আছে, যে দলেরই তারা প্রতিনিধি হোক, তারা AIDSO হলেও ছাত্র মৃত্যু চায় না। কিন্তু আমার আশ্চর্য লাগছে আজ আমরা সুন্দর বিতর্ক দেখতে পাচ্ছি SFI আর TMC-র মধ্যে, অর্থাৎ বাম এবং TMC-র মধ্যে। কিন্তু যখন সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি পাশে বসে পাটনা এবং ব্যাঙ্গালোরে বৈঠক করছেন, আমার SFI-এর বন্ধুরা কিন্তু আওয়াজ তুলছেন না সীতারামের বিরুদ্ধে। তারা কোন এক ছাত্রের নাম বললেন যিনি TMC-তে চলে গেছেন, কিন্তু মমতার পাশে বসে মমতাকে তারা ফ্যাসিবাদী বলছেন। একের পর আবার বোম্বেতে বৈঠক আছে, আবার সীতারাম যাবেন, সীতারামের নামের মধ্যেই তো রাম আছে, এবং রামকে তারা বিরোধিতা করবেন কি করে? এক মিনিট, নামের মধ্যে রাম থাকলে সে তাহলে রাম ভক্ত হয়ে গেল? রাম থাকুক বা বাম থাকুক সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে কোনটা। এখানে SFI এবং বাম মনস্ক যারা রয়েছে, পঞ্চায়েত নির্বাচনেও মার খেয়েছে, কংগ্রেসের প্রথম যিনি আমাদের বাংলায় শহীদ হয়েছিলেন তিনি কংগ্রেস থেকে বিলং করেন, তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে মিটিং করছে কোথায়, ব্যাঙ্গালোরে। এনাদের বোন, ঠিক আছে, জনক, এখানে স্বপ্নদীপের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনায় এসেছি। এখানে একজন বলছে ইন্ডিয়া জোট, একজন বলছে পঞ্চায়েত ভোট, ঠিক আছে? আর পঞ্চায়েত ভোটে সব থেকে বেশি সংখ্যক বিরোধী নমিনেশন এবারে ইতিহাসে জমা পড়েছে। সুতরাং কি করে দয়া করে দেননি তৃণমূল, দয়া করেনি পশ্চিম বাংলা জুড়ে যে রাজনীতি, পশ্চিম বাংলা জুড়ে যেভাবে মানুষের উপর অত্যাচার করছে, সমাজতন্ত্র গণতন্ত্র তো কিচ্ছু, আমরা দেখেছি কিভাবে ভোট নমিনেশন করতে গিয়ে গুলি করে খুন করা হয়েছে।
হচ্ছে এবং সেই এখানে একটা বলা হচ্ছে এক মিনিট একটা প্রশ্ন উঠছে কৃষ্ণদু একটা প্রশ্ন কৃষ্ণদু একটা প্রশ্ন একটা দেবার হচ্ছে এক মিনিট একটা প্রশ্ন কালেকটিভটা কারা কালেকটিভ কারা এরা হচ্ছে সবথেকে বড় কথা এরা আমাদের বাংলার সন্তান বাংলার ভূমিপুত্র এবং বাংলার ছেলেরা যখন বাংলার একটা ইউনিভার্সিটি যেটা কিনা বিশ্বমানের ইউনিভার্সিটি সেখানে পড়তে এসে যখন র‍্যাগিং এর শিকার হয় তাদের প্রাণঘাতি হয় সেটা সবথেকে বাংলার ছাত্রছাত্রীদের জন্য লজ্জা মানে তাহলে আমি এসে বেকা বলে দেব না এক মিনিট না তাহলে এসে ভাই দোষী হয়ে গেল তাহলে নাকি একদমই নয় প্রমাণ করা হয়নি তাহলে কি করা হচ্ছে বারম্বার একটা রাজনৈতিক ইস্যুকে এখানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাদবপুরের ভেতরে সবাই বামমনস্ক বলে সবাইকে একটা এক করে দেওয়ার ইউনিফাই করে দেওয়ার চেষ্টা হচ্ছে ভাই উত্তরপাড়ার লবিটাকে ডিএসএফ এবং ফ্যাস এদের যে মাথাগুলো পরপর র‍্যাগিং এর কেসে অভিযুক্ত হয়েছে আমরা বলছি তাদের মধ্যে সবাই কিন্তু র‍্যাগার নয় তারা সেখানে বিরোধিতা করছে তাদের বহুকমরী সহকর্মী সমর্থকরা তাদেরকে আমরা সমর্থন করছি কিন্তু তাদের কিছু বিশেষ মাথা ছিল যাদেরকে আমরা দেখতে পেয়েছি নোভার টু ক্যাম্পিনে সেই মাথাগুলো অন্যান্য শাখা পরদিন ক্যাম্পাসে কি রকম করব না গাছের কাণ্ডগুলোকে সমর্থন করে আসছে সেই র‍্যাগিং কালচার আমরা বিরুদ্ধে বাংলা ছাত্রপক্ষের স্পষ্ট বক্তব্য আমরা বাম অতিবাম বুঝি না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দায়ী নিতে হবে আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন সিসিটিভি ক্যামেরা নেই জবাব দিয়ে করতে হবে কর্তৃপক্ষকে ডিএসএফ এর প্রাক্তন সিপি তন্ময় ঘোষ আজকে তৃণমূলের নেতা তৃণমূলের হয়ে মঞ্চে দাঁড়াচ্ছেন এরা কি বলছে ডিএসএফ এই সমস্তটাকে ইউনিফাই করে দেওয়ার চেষ্টা হচ্ছে এসআরএফ এসএফআইকে তো সরব করছে কেন সৌরভ চৌধুরী থেকে শুরু করে ফ্যাসের লোকজন তারা প্রত্যেকে কিভাবে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকে কি রকম ভাবে একবারও ডিএসএফ ডব্লিউটিআই নাম নিচ্ছে না ডিএসএফ ডব্লিউটিআই ফেস তারা বাইরে না কেন প্রাক্তনরা হোস্টেলে থাকছে দিনের পর দিন কেন নন মডেলরা হোস্টেলে থাকছে এসএফআইরা তো বলে আমরা গেটে গেটে দায়িত্ব নিচ্ছি সিকিউরিটি দেখিয়ে দেব যে আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করে আমরা নিয়েছি নাকি কেনাও দায়িত্ব নিয়েছি তৃণমূলকে ক্যাম্প ও শিক্ষা প্রতিষ্ঠান তারা এরা মনে করে শিক্ষা প্রতিষ্ঠান অল্পন এক মিনিট কৃষ্ণ অল্পন আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই 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 যে ও বলছিল যে সিসিটিভি ফুটেজ পঞ্চায়েত ইলেকশন আমরা তো দেখেছি পঞ্চায়েত ইলেকশনের সিসিটিভি ফুটেজ বাদুরিয়া রাতুরিয়া গ্রামে সিপিআইএম দেদার ছাপ্পা মারছে সে তো সিসিটিভি ফুটেজেই আমরা দেখি পাবেল মানবে সিসিটিভি ফুটেজের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ আছে যদি বলেন আমি প্রমাণ দেখিয়ে নোট করে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি প্রমাণ দেখিয়ে দেব আমার বক্তব্যটা খুব ক্লিয়ার এক সেকেন্ড আমি একটা কথা বলি শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটি নয় এই যে আমি বলছিলাম না বাম মনস্কতা যেখানেই থাকবে সেটা হিংসার মুক্তাঞ্চল হবে আপনি যদি দেখেন নির্বাচনগুলোর ক্ষেত্রে যদি দেখেন ত্রিপুরা কেরালা পশ্চিমবঙ্গ নির্বাচনের বিষয় না এক মিনিট যদি টপিক থেকে সরবো না যদি না বিষয়টা হচ্ছে যে দেখুন মানে একটা ঘটনা ঘটেছে তার তো একটা মানে একটা তার তো প্রতিক্রিয়া আসবে তুমি দেখো আনিস খানের বেলায় তারা ইনসাফ সভা করেছিল এবার একটা ইনসাফ সভা হবে কি অর্থাৎ তারা নাম নিয়ে আমরা আজকেই মিছিল করেছি আমরা ওখানে অবস্থান করছি তৃণমূল কি করেছে ইনসাফ সভা হচ্ছে আমরা আন্দোলন করছি এখানে বাকি কোন দলকে দেখতে পাচ্ছি ব্যাপারটা হয়তো বোন আফরিন যাচ্ছে তারা আমাদেরকে বল ছাত্র পরিষদ কয়েক হাজার হাজার 10,000 লোক নিয়ে এসেছে 10,000 ছেলে শাস্তি চাই সেই দাবিতে প্রথম দিন থেকে আমরা লড়াই করছি আমরা লড়াই করে রয়েছে করিয়েছে 10,000 লোক নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে স্বপ্নদ্বীপের খুনিদের সাথে এক মিনিট 10,000 লোক হলে সব হয়ে গেল আমরা প্রতিবাদ করছি উনি বললেন না যে তৃণমূল কি করেছে তৃণমূলের পাল্টা দেখা দেখি আজকে ওরা খুনিদেরকে সাজা দিতে পেরেছে কিচ্ছু করতে পারেনি রোহিত ভেমুলে কে তোমরা প্রমাণিত হয়েছে তাহলে তৃণমূল এক মিনিট কৃষ্ণদা তৃণমূল কংগ্রেস কেন বলছে তৃণমূল কংগ্রেস তাহলে কেন বলছে বামেরা তাহলে খুন করেছে কেন বলছে বামেরা খুন করেছে কে আমি উত্তর দেবো শেখ ডব্লিউটিআই এর নেতা গত বছর এসএফআই যখন সায়েন্স ফ্যাকাল্টিতে হেলমেটস দিতে যায় এই সৌরভ চৌধুরী ছাত্রদের মারার সঙ্গে যুক্ত ছিল এসএফআই কে পেটানোর সঙ্গে যুক্ত ছিল সৌরভ চৌধুরী ওই যে এই যে থ্রেড দিচ্ছে এসএফআই কে তারপরে থ্রেড দিচ্ছে তৃণমূলের দালাল ডব্লিউটিআই তার নেতা সৌরভ চৌধুরী ফালতু সেন্সিটাইজ করবে না আর এখানে একজন ছাত্রী এই দেখুন বাঁচাতে চলে আসছে তৃণমূল ছাত্রী এখানে একজন ছাত্রী কথা বলছে
তৃণমূল অ্যাটাক করছে এটাকে র‍্যাগিং বলে লাইভ টাইম এক মিনিট ঝগড়া করলে এক কিষাণ্ডু ঝগড়াটা কোনো রকম ভাবে সমস্যা সমাধান হতে পারে না কারণ একটা ছেলের মৃত্যু হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বারংবার সেই প্রশ্ন যাচ্ছে যে তার দায় কে নেবে না দায় তো দেখুন এখানে এই যেই কথা বলুক না কেন সে টিএমসি বলুক বিজেপি বলুক সিপিএম বলুক এসএফআই বলুক যেই বলুক না কেন ইনটলারেন্সটা দেখো কথাই বলতে দিচ্ছে না কথাই বলতে দিচ্ছে না যে নিদর্শন আমরা দেখলাম ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে আনিস কান্তিকে নওশাদ সিদ্দিকীকে নিয়ে যাওয়া হলো এবং একটা সাম্প্রদায়িক এটা এখানে আমাদের এসএফআই ছাত্রী দাঁড়িয়ে রয়েছে আফরিন বেগম সে একজন সংখ্যালঘু ছাত্রী তার উপরে এরা নাকি গণতন্ত্রের ধারক আর বাহক ক্যাম্পাসে এক মিনিট এই দায় কে নেবে রাজ্য সরকার নেবে নাকি কেন্দ্রীয় সরকার নেবে নাকি কোন সরকার নেবে এই যে মৃত্যু হলো দায়টা কে নেবে রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকার উভয় সরকার নেবে এবং তার সাথে শুরু করে তৃণমূল বিজেপি যেভাবে গোটা রাজ্য জুড়ে আসল দোষীদের আড়াল করতে গোটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে আসল দোষী নয় সৌরভ এক সেকেন্ড কে ডক্টর গোপাল সেনকে পিটিয়ে মেরেছে সৌরভ কি আছে সৌরভকে তো অ্যারেস্ট করেছে কতদিন ধরে ইতিহাস সে এক মিনিট নিয়ে বারংবার সেই প্রশ্ন যাচ্ছে না আমার খুব আশ্চর্য লাগছে আজকে আমার আমি কোনো পক্ষে নই এসএফআইয়ের বন্ধুরা তৃণমূলের বন্ধুরা লড়াই করছে ঝগড়া করছে আর নেতারা ওপরে দোস্তি করছে বাংলায় কুস্তি যাদবপুরে কুস্তি পাটনায় দোস্তি যাদবপুরে কুস্তি ব্যাঙ্গালোরে দোস্তি যাদবপুরে কুস্তি বোম্বেতে দোস্তি কিভাবে নেতারা সাধারণ কর্মী ছাত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করছে সেটা ভারত আজ দেখছে একদিকে আইএনডিআইএ চটে হাত ধরাধরি করে সিপিএম তৃণমূল চলছে কংগ্রেসের সাথে আর এখানে আওয়াজ তুলছে এসএফআই বন্ধুরা আমি আপনাদের সম্মান করি আপনারা আওয়াজ তোলার সাহস দেখাচ্ছেন কিন্তু সাহস দেখাচ্ছেন না সীতারাম ইয়েচুরির দিকে আওয়াজ তোলার সেই সাহস উঠে নেব হোস্টেল থেকে ইস্যুটাকে বেঙ্গালোরে নিয়ে যাচ্ছেন মানে নিরপেক্ষতার আরা আচ্ছা আম জনতা এটা ছাত্র ইস্যু এটা ছাত্র ইস্যু এখানে বিজেপি কেন বারবার আইএনডিএ জোট প্রসঙ্গ টেনে এনে স্বপ্ন নিলে আচ্ছা আম জনতার উত্তর নেব এক মিনিট আম জনতার খুব মানে বিতর্কটা খুব বাজে জায়গায় যাচ্ছে প্রথম কথা হলো স্বপ্নদীপ আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল আমি এখানকার স্টাফ একজন স্বপ্নদীপ যে ঘটনা ঘটেছে খুব মর্মান্তিক দুঃখজনক এখানে তোমার হলো রাজনীতিটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যারা আলোচনা করছে আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম আসবো জুটা তো সব থেকে বড় দোষী জুটা কেন অ্যাক্ট করেনি এখনো পর্যন্ত কেন ব্যবস্থা নেয়নি কেন সিসিটিভি ক্যামেরা লাগায়নি কেন অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরি হয়নি কেন ব্যবস্থা নেয়নি জুটা তো সবথেকে বেশি দোষী আমরা বলছি যে সংগঠনের মাথারাও রয়েছে তাদের অনেক ছাত্রছাত্রী র‍্যাগিং এর বিরোধী কালচারে একদম কোথাও গিয়ে একটা মিশে শুরু আমরা তাদেরকে সঙ্গে নিয়ে এই লড়াইটা লড়তে চাইছি তৃণমূল বিজেপি যেরকম ভাবে আমাদেরকে অ্যাটাক করুক না কেন আমরা এই লড়াই আন্দোলন ছেড়ে যাব না স্বপ্নদীপের খুনিদের শাস্তির দাবিতে আমরা আমাদের বারংবার কিন্তু সেই প্রশ্ন যাচ্ছে যে স্বপ্নদীপের খুনি কে এবং আত্মহত্যা নাকি খুন এই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে এবং রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশন তারাও নাকি রিপোর্ট পেশ করেছে রাজ্যপাল সিপি আনন্দ বোসের কাছে এখন অবধি কিন্তু কোনোরকমভাবেই পদক্ষেপ নাকি নেননি রাজ্যপাল এটা কারা বলছে রাজ্য সরকার বলছে এবার দেখার বিষয় স্বপ্নদীপের খুনিকে কতটা তাড়াতাড়ি খুঁজে পাওয়া সম্ভবপর হয় এবং এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে জেগেছিল যাচ্ছে যাকবে দেখাবে আগামী এপিসোডে দেখে থাকুন বাংলা সাগর